And CMF Esports 6-9, তারা ফাইট শুরু করে দিয়েছে CMF Esports তারা ইতিমধ্যেই তাদের প্রথম ফাইটটা শুরু করে দিয়েছে টিম জেড এর এগেইনস্ট CMF টিম জেড ভার্সেস CMF Esports দেখার মতো বিষয় ফাইটটা কত দূর অগ্রসর হয় এলিট হয়ে আছে নকডাউন এন্ড অটো এইম আই হাই শার্প এক্স তারা তিনজন চেষ্টা করবে এলিটকে রিভাইভ করতে অ্যাজ সুন অ্যাজ পসিবল 6-9 অবশ্যই সেটা হতে দিতে চাবে না তাকে স্পট করে স্প্রে করার চেষ্টা স্প্রে দেওয়ার চেষ্টা অটো এইম পিক করছে না তারা ওভার পিক করছে না কোনোভাবে অটো এইমরা তারা তাদের পজিশন চেঞ্জ করার চেষ্টা করে যাচ্ছে বারংবার অ্যান্ড মনে হচ্ছে তারা ফল ব্যাক করার চিন্তাভাবনায় রয়েছে ফল ব্যাক করতে পারে তারা ইয়েস RxJax এলিমিনেশনটা পিক করে দিয়েছে মুভ করছে তাদের সামনে দিয়ে কোনো ফাইটে তারা ইনভলভ হয়নি এখন পর্যন্ত তাদের থার্ড এলিমিনেশন পয়েন্টটাও চলে আসবে খুবই শীঘ্রই অ্যান্ড জেড সিএমএফ জেড ওয়েট করছে দান্তেদের সাথে আবারও ফাইট সিএমএফ স্পোর্টস ভার্সেস সিএমএফ টিম জেড আই হাই দ্য টিম শার্প এক্স এলিমিনেট হয়ে গেল দান্তের কাছে সো দান্তে দ্য থার্ড এলিমিনেশনটা পেয়ে গেছে এই ম্যাচে দান্তের এলিমিনেশনের খাতা কিন্তু একদম জ্বলজ্বল করছে দান্তেদের কাছে চারটে এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে ইতিমধ্যে RxJax ভেহিকেল নিয়ে রোটেট করা শুরু করে দিচ্ছে দান্তের ভেহিকেলে কিছু শট এসেছিল বাট সেটাকে ইগনোর করে দান্তে অগ্রসর হচ্ছে পরবর্তী ধাপের জন্য তাদের সাথে ফাইট হতে পারে টিম ইনিমিকাল মঙ্কি স্পোর্টসের দান্তে সেদিকেই মুভ করার চেষ্টা করতে পারে ফাইটের দিকেই বাট সে ব্ল্যাককে স্পট করতে পেরে গেছে দান্তে ব্ল্যাককে স্পট করতে পারলেও নকডাউন করাটা পসিবল হয়নি অনেকটাই দূরত্ব বেশি হওয়াতে এক্স আর এলিমিনেশনটা কিন্তু সজিদ ওপি পেয়ে গেছে ইনিমিকাল মঙ্কি স্পোর্টসের দান্তে তাকে দেখা যাচ্ছে দান্তে কিন্তু এলিমিনেশন ক্যাচ করে নিয়েছে নাকি না নকডাউন করে নিয়েছে রাফিকে চার্জ হচ্ছে দান্তের ভেহিকেল একাই অগ্রসর হচ্ছে দান্তে হয়ে গেল নকডাউন পিছন থেকে ব্যাকলাইন থেকে এনআরএম স্পোর্টস এই সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়েছে নাকি দেখার মতো বিষয় ইয়াস এনআরএম স্পোর্টস অ্যাশ ওপি ডান থেকে ডাউন করে দিয়েছে সিএমএফ স্পোর্টস এখন ট্রাতে কন্টিনিউ করবে ডানতে এলিমিনেট হয়ে গেল এই ম্যাচ থেকে সে এক্সপেক্ট করেনি যে সে পিছন থেকে ব্যাক সাইড থেকে ব্যাকলাইন থেকে সে এই শটগুলো পাচ্ছে যদিও এখানে কিছু করার থাকেনি কারণ যে সামনেও এনিমি পিছন থেকেও সে শট পাচ্ছে আন্টি আর্চি স্টেপ সে ওয়েট করছে সিএমএফ স্পোর্টস বিপজ্জনক অবস্থায় সিএমএফ স্পোর্টসের উপরে চার্জিং হচ্ছে সিএমএফ স্পোর্টস 6-9 আর মেমো ক্লোজ প্রক্সিমিটিতে রয়েছে গ্রেনেড কিক করছে আর মেমোর গ্রেনেড দেখে কিন্তু বিপজ্জনক অবস্থায় পড়তে পারতো সিএমএফ স্পোর্টস পুরোপুরি 6-9 নকডাউন হয়ে যেতে পারতো দিবে শট বাট শ্যাডো নকডাউন হওয়ার কথা বাট হয়ে গেল মেমো নকডাউন নো প্রবলেম 6-9 সে হিল আপ করে নিয়েছে মলোটফটা তাকে এফেক্ট করে নিতে রিভাইভ করার সুযোগ খুঁজবে বাট 6-9 ডিবিএসটা কিন্তু সুন্দরভাবে কাজে লেগে গিয়েছে আর মেমোকে এখন রিভাইভ করার চেষ্টা করে দিতে পারে না কাজে লাগেনি বাট কাজে লেগে যাবে কাজে লেগে গিয়েছে 6-9 এলিমিনেশনটাও কিন্তু পেয়ে গেল তাদের কাছে 8 এলিমিনেশন পয়েন্টটা চলে এসেছে এখন সিএমএফ স্পোর্টস অ্যাজ সুন অ্যাজ পসিবল রিকভার করতে হবে প্লেয়ারদেরকে মেমোকে রিকভার করতে হবে এনআরএম স্পোর্টস থার্ড পার্টি করতে চলে এসেছে এনআরএম স্পোর্টস ফুল রোস্টার অ্যাভেলেবল গ্রেনেড থ্রো করেছে পারফেক্ট গ্রেনেড হতে পারতো মেমো সে এখন হিল আপ করে দিচ্ছে গ্রেনেড চলে এসেছে আর একের পর এক গ্রেনেড চলে আসছে সিএমএফ স্পোর্টস এর এগেইনস্ট এনআর অনেক চলে আসছে মেমো সেটা এগেইনস্ট স্প্রে কন্টিনিউ করতে পারে অনেকের জন্য এটা হতে পারে বিপজ্জনক অনেক কোনোভাবে তার পজিশনটাকে চেঞ্জ করার চেষ্টা করছে অনেক স্পট হতে পারে গ্রেনেড থ্রো হতে পারে মেমোর পক্ষ থেকে মেমোর গ্রেনেড থ্রো অনেকের জন্য অনেকটাই বিপজ্জনক হতে পারে
এরকম কিছু এখন পর্যন্ত হয়নি। গ্রেনেডে মেমো ডাউন করে দিয়েছে, এলআরএম টিমকে 69 ডাউন করে দিয়েছে, অ্যাড অ্যাশোপির গ্রেনেডে 69 ডাউন হয়ে গিয়েছে। আরেক জ্যাক্স এখন সোলো প্লেয়ার অ্যাভেলেবল, আর টিমের নাম স্পোর্টস ফুল এলিমিনেটেড বাট আরেক জ্যাক্স, ও সিএমএফ স্পোর্টস জিতে নিয়েছে ফাইটটা। মানে কোন জায়গা থেকে কোথায় মন নিয়ে নেয় ফাইট এটা দেখলেই বোঝা যায়। CMF Esports যেখানে তাদের দুজন প্লেয়ার একদমই HP লো ছিল, RxJax এর HP মানে নকডাউন হয়েছিল, RxJax এর HP একদমই ছিলই না বলতে গেলে ওই মুহূর্তে, তার অপোনেন্টের HP কিন্তু ভালো ছিল, DBS শট দিচ্ছিল তাকে, সেখান থেকে কিন্তু ভালোভাবেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে দিয়েছে RxJax। ফাইটটা রাজ কভারটা ক্রিয়েট করেছে, গ্রেনেড চলে যাচ্ছে মেমোর পক্ষ থেকে, নকডাউন হয়ে গেছে লিভাই RxJax এর কাছে, RxJax তারা কিন্তু জমি দিয়েছে মেমোর গ্রেনেড, মেরাজকে ডাউন করে দিয়েছে CMF Esports। চিকেন ডিনারের জন্য অগ্রসর হচ্ছে, আর লিডার তার দিকে স্প্রে হয়েছিল বাট সামহাউ সেটা কিন্তু ডজ হয়ে গেছে ভেহিকেলের কভারের কারণে। স্কাউট তাকেও দেখা যাচ্ছে, সেও কিন্তু দুটি অ্যাঙ্গেল থেকে কভারটা ক্রিয়েট করে রাখার চেষ্টা করে যাচ্ছে। বেবো তারা একদম ট্র্যাপ করার চেষ্টা করছে কোনো না কোনোভাবে, আর এলেককে অ্যাগ্রেশনটা না দেখানোই তাদের জন্য বেটার হবে, ওভার অ্যাগ্রেশনটা না দেখানো। মেমো কিছুটা পিছিয়ে সুন্দর একটি কভার ক্রিয়েট করেছে নিজের জন্য, যদিও জোন থেকে সে 30 মিটার দূরে এখন পর্যন্ত, একটু একটু করে অগ্রসর হওয়াটা তাদের জন্য বেটার। আর মেমো সানাকে নকডাউন করে দেওয়ার চেষ্টা, ভালো পরিমাণ ড্যামেজ কিন্তু ডিল করেছে আর এলেকের গেমকে, সানার উপরে কিন্তু স্প্রে চালিয়ে যাচ্ছে, স্কাউট নকডাউন করে দিয়েছে 69-কে। 69 এমন একটা পজিশনে ছিল যেখান থেকে সে সব থেকে বেশি অ্যাডভান্টেজ ক্রিয়েট করতে পারতো, যতটা ততটাই কিন্তু বিপজ্জনক অবস্থায় সে বিপদে পড়ে গিয়েছে, যদি অ্যাডভান্টেজ ভালো পরিমাণ ক্রিয়েট করেওছে টিমের জন্য, প্রেশার ক্রিয়েট করেছিল টিম RLX এর এগেনস্টে। এখন কিন্তু টিম CMF Esports কিছুটা চাপের মধ্যে থাকবে, কারণ তারা ডুওতে পারফর্ম করছে, অ্যান্ড মেমো হোল্ডে রয়েছে 69 কনফার্ম হয়ে গিয়েছে, এলিমিনেট হয়ে গেছে, 16 এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে টিম CMF Esports এর কাছে। লাস্ট টু টিম, দেখার মতো বিষয় কাদের কাছে চিকেন ডিনারটি চলে যায়, মেমো RxJax তারা দুজন কি পারবে চিকেন ডিনারটা নিয়ে নিতে, নাকি চলে যাবে টিম RLX এর কাছে। গ্রেনেড থ্রো করছে RLX, স্কাউট ওকে, সানা সে স্পট করে দিয়েছে, অ্যান্ড উইনার চিকেন ডিনারটি টিম RLX। ওকে, ইরাঙ্গেলের ব্যাক টু ব্যাক চিকেন ডিনার টিম RLX নিয়ে নিয়েছে,